আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজ পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য সকালবেলা বের হলাম। নতুন পাঞ্জাবি পায়জামা পরে জায় নামাজ নিয়ে রওনা দিচ্ছি। ইতিমধ্যে সকলে যাত্রা শুরু করেছে ঈদগাহের পথে। আমরাও ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ছোট ভাই তরুণ বের হবে, ওকে সাথে নিয়ে আমি ঈদগাহে রওনা দেব। আর সকলেই আমাদের আগেই বের হয়ে পড়েছে। ঈদগাহে যেতে বেশ খানিকটা সময় লাগবে। এখন আমরা ঈদগাহের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। এখন বাজে 7:45। 8টার সময় আমাদের ঈদগাহে জামাত। দলে দলে সবাই রওনা দিল ঈদগাহের পথে, আমরাও রওনা দিলাম। তরুণ চলে আসছে আমার সাথে। কয় মিনিট সময় আছে? এখনও 10 মিনিট সময় আছে। এর মধ্যে ঈদগাহে পৌঁছাতে হবে। আমরা ঈদগাহের কাছাকাছি চলে আসছি। আর অল্প সময় পরেই নামাজ। ঈদগাহের সাথে কবরস্থান হওয়ার কারণে প্রচুর মুসল্লি নামাজ আদায় করতে আসেন আমাদের ঈদগাহে। ঈদ মোবারক। এই গেট দিয়ে ঢুকি। বাবা, এখানে দোকানপাট হয়ে গেছে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে ঈদগাহ। ওই পাশে মনে হয় আছে আব্বা আম্মারা। ওই পাশে আছে। তোমাদের উপরে আর ভয় নিয়ে আদায় করো, অবশ্যই তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হতে পারবে, তোমরা মুত্তাকিন হতে পারবে। দিবে তারা এই টাকা পয়সা নিয়ে ঈদের বাজার করবে, ঈদের পারপাসে খরচ করবে, এবং তোমাদের কাঁধে কাঁধ মিলে তারা একটা ভালো জামা গায়ে দিয়ে তোমাদের সাথে ঈদগাহ ময়দান। এখন বাজে 7:55। 8টা বাজলেই জামাত শুরু হবে। উত্তর পাশে অনেক জায়গা আছে। উত্তর পাশে আমরা কাতার বদ্ধ হয়ে বসে পড়ি। কাতার মাঠের উত্তর পাশে, মাঠের উত্তর দিকে নামাজ পড়ার জন্য মুসল্লি দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। প্রায় অনেক গ্যাপ আছে। আমরা উত্তরের দিকে যাই, কাতার বদ্ধ হয়ে বসে যাই। ভিতরে সেটা পূর্ণ হয়ে যাবে। এই জন্য এই যাকাত যদি আমরা আদায় না করি, তাহলে এর জন্য কিন্তু আমার আপনার আমলনামায় গুনাহে কবিরা লেখা হয়। আর এই যাকাত আদায় না করার কারণেই মাঝে মধ্যে যে বড় ধরনের বিপদ আসে ধনী ধনাঢ্য ব্যক্তিদের উপরে, এর কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকাত না আদায় করার কারণে ওই ব্যক্তির উপরে নাখুশ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দিক খেয়াল করে চলার তৌফিক দান করে দিক। সকলের উপরে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই। নামাজ শুরু হবে। আমরা সকলেই সামনের কাতার পূরণ করি। সেক্রেটারি সাহেব, প্রফেসর, ইতিমধ্যে নামাজ শেষ। হুজুর সাহেব খুতবা পাঠ করেন। আফনা ওয়া আফরা ওয়া আগনা ওয়া আবরা ওয়া আগনা সুম্মা খাসসা বাদা ইবাদিহি বিল ইউসরি ওয়াল গিনা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে ঈদের দুরাকাত ওয়াজিব নামাজ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর মনোরম পরিবেশে আদায় পালন করার যে তৌফিক দান করে দিয়েছেন, রমজান এসেছিল আমাকে আপনাকে ক্ষমা করার মেসেজ নিয়ে, ক্ষমার চিঠি নিয়ে, ক্ষমার বার্তা নিয়ে এই রমজান আদায় শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসীদের কাদের বোঝা হালকা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তার জীবনের গুনাহগুলো মাফ মুয়াজ্জিন না এবং তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। মরজাম সাহেব মরজাম ঠিক এটা মসজিদ। হ্যাঁ, মসজিদে দোকান আছে অধীনস্থ যে কাদের লোক ছিল, দাস দাসী ছিল, তাদের উপরে আমরা জুলুম করেছি না তাদের উপরে সহানুভূতি দেখে খাদেম সাহেব যেই ব্যক্তিরা আদায় করতে পেরেছে রমজানে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ব্যক্তিদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ। এর আগে দিলাম ঈদগাহ গোরস্থান। আসসালামু আলাইকুম মুসল্লিবৃন্দ, আমি ক্ষমা প্রার্থী, আপনাদের আরেকটু বিরক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তার ভিতরে কোন পরিবারে যদি আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিবারে যেই বাড়িতে মেহমান আসবে আর ওই মেহমানকে যারা সাধ্য অনুযায়ী কদর করবে, সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই পরিবারের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হতে থাকবে। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা টুলগুলো নিছেন টুলগুলো এখানে জমা দিয়েন। নামাজ শেষ হলো আর সামনেই আমাদের কবরস্থান। অনেকেই আছেন এখানে, ম্যাক্সিমাম মানুষজন যারা এখানে নামাজ আদায় করতে আসছেন সকলেরই আত্মীয় স্বজন এই কবরস্থানে শুয়ে আছেন, সবাই যাচ্ছেন, আমাদেরও আত্মীয় স্বজন আছে, আমরাও যাচ্ছি। নামাজ শেষ, আমরা সবাই বাসায় ফিরে চললাম। এখন বাজে ৯টা। ঈদ মোবারক আব্বা। খাওয়া দাওয়া করছেন? নেন, খাওয়া দাওয়া করেন। প্রচুর খাবার দাবার ঈদের দিনে। কি কি তৈরি করছে? এখানে লুচি তৈরি হয়েছে। এই খাবার দাও আমাদেরকে, মিষ্টান্ন যা যা তৈরি করছো, পায়েস, ফিন্নি, সেমাই সব দাও। নামাজ শেষ করে সবাই আমরা চলে আসছি ঈদগাহ থেকে। অনেক দিন পর, ৩০ দিন পর সকালবেলা আমরা খাওয়া দাওয়া করবো। আলহামদুলিল্লাহ চলে আসছে। এটা কি ফিন্নি না পায়েস? পায়েস। চামিসানো, তাড়াতাড়ি খাবো। আজ ৩০ দিন পর খাওয়া দাওয়া করবো সকালে। আব্বা ইনসুলিন নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে তো। ঈদের জামা পরে ফেলেছে, সুন্দর করে। ঈদ মোবারক। হ্যাঁ, তাহারিন এদিকে আসো তো দেখি। আচ্ছা, তোমার সাথে আমি কোলাকুলি করি পাখি। ঈদ মোবারক বাবা। তাহারিনের ঈদের জামা সুন্দর হয়েছে। নামাজ শেষে বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করলাম। বেশ মিষ্টান্ন ছিল, লুচি, পায়েস, যাই হোক সেগুলো খাওয়া দাওয়া করে তারপরে এসে ধরলো সব বাড়ির ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তারা পরবের জন্য, সেলামের জন্য। সবাইকে সেলামি দিলাম। সেলামি দিয়ে টাকা পয়সা সব কেড়ে নিল তারা। এখন বাইরে বের হলাম। এখন যাব, বন্ধুবান্ধব অপেক্ষায় আছে, অনেকে ফোন দিচ্ছে তাদের সাথে সাক্ষাৎ করতে এবং সবাই সাথে ঈদ উদযাপন করতে। দুপুরে আবার বাসায় আসতে হবে। মজাদার মজাদার খাবারও রান্না হচ্ছে, সেগুলোও খেতে হবে। রাস্তায় রিক্সা কম, রিক্সার জন্য দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করলাম। ঈশ্বরদী হলো রেল শহর, অন্যতম বড় জংশন। যা স্থাপনা দেখতে পাবেন, প্রাচীন প্রাচীন সব রেলের স্থাপনা এখানে পিছনে দেখতে পাচ্ছেন। এগুলো সব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আচ্ছা, এগুলো সব রেলের কলোনি, এখন আর আগের মতো নাই। সামনে লিটনের দোকান, লিটনের দোকানে বসে এক কাপ চা খেতে হবে যদি লিটন থাকে। আমি যাচ্ছি এখন রহিমপুর মোড়ের উদ্দেশ্যে। লিটন আসো, চা বানাচ্ছ? দাও, একটা চা দাও। লাল চা, লিটনের স্পেশাল লাল চা খাবো এখন। বানাও বানাও। আর কে আসছে এই মোড়ে? কেউ আসে নাই ঈদে, কেউ আসে নাই। আসছে তো ঈশ্বরদী নাকি? তাও আসে নাই। আচ্ছা, এবার তোমার সাথে কারোর সাক্ষাৎ হয় নাই? আদা দিও না আমারটায়, কালি চা দাও, চিনি কম দাও, লিকার বেশি দাও। যেহেতু এখন লিটনের কাছে অনেকদিন পর পর আসা হয়, লিটনকে চায়ের ডিরেকশন দিয়ে দিতে হবে, ও ভুলে গেছে আমাদের চায়ের। এটা হলো বাঘারাত সেই হাইওয়ে, নতুন করে প্রশস্ত করা হয়েছে। চারঘাট, বাঘা, লালপুর এই রোড দিয়ে যাওয়া যায়। সামনে ঈশ্বরদী এয়ারপোর্ট। লিটন চা নিয়ে চলে আসছে, লাল চা, চিনি কম দিছো। লিটন চা নিয়ে চলে আসছে। চা দিয়ে গেল লিটন। ৩০ দিন পর সকালবেলার চা। লিটনের হাতে জাদু আছে, চা খেতে সেই লোক। রিক্সায় উঠছে, এই তো রেলগেট পার হয়েছে। স্কুল ফ্রেন্ড রুবেলকে সাথে নিয়ে বের হয়ে পড়ছি, আরো দুই একজনকে জোগাড় করে নিয়ে আসবো এখন আমরা। রুবেল, কি অবস্থা? যাচ্ছি আপাতত জাকিরকে ধরবো, তারপরে বাকিগুলোকে একটা একটা করে ধরবো। হ্যাঁ, আজকে মোটামুটি আমরা সারাদিন একসাথে আড্ডা দিব ইনশাআল্লাহ। পরে সবাইকে নিয়ে আসলে খাঁচায় ধরা হবে না, খাঁচা থেকে বের করা হবে, সেটাই। খাঁচার ভিতর বন্দি আছে, আমরা দুজন প্রথমে বের হয়ে পড়ছি, সবাইকে একটা একটা করে ধরে নিয়ে আসবো। এখন যাচ্ছি আমরা ঈশ্বরদী পোস্ট অফিসে জাকিরকে ধরতে। আমরা চলে আসছি, বন্ধু জাকির চলে আসছে, জাকিরকে ধরার জন্য চলে আসছি আমরা। হ্যাঁ, কি অবস্থা দোস্ত? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা তো বের হয়ে পড়ছি সকালবেলায় নামাজ আদায় করে। আবার চা দিয়ে গেছে, তিনজন বসে চা খাই, সবই লাল চা, এখানে আর দুধ চা নাই। চা পাচ্ছি এতে আলহামদুলিল্লাহ, দুধ চা আবার কোথায় পাবো? সেটাই রং চাই খাই, মানে জায়গা মতো যাইতে হবে। উপর দিয়ে আকাশ দেখালাম, আমরা এখন রিক্সা ছেড়ে দিছি, পেয়ে গেছি দোস্ত রনিকে। রনি আমাদেরকে রনি লিফট দিচ্ছে, আমরা উঠে পড়ছি, রনির সাথে বাজারে যাচ্ছি। আমরা কি দই কিনবো না? হ্যাঁ, দই কিনবো, ঈশ্বরদী বাজারের উদ্দেশ্যে। বিখ্যাত আলামিনের দই, ঈশ্বরদী বাজারের ঐতিহাসিক। আমরা এখন যাচ্ছি ঈশ্বরদীতে অবস্থিত আলামিন দইঘর, যার দইটা আসলে মানে আমরা যারা ঢাকা কিংবা ঢাকার ঈশ্বরদীর বাইরে থাকি তারা এই দইটা আসলে খুবই পছন্দ করি। এই দইটা খেলে যে কেউ বলবে যে না একটা দই খেয়েছি। তো যারা আপনার দই খেতে ইচ্ছুক কিংবা দই ভালোবাসেন তারা যদি কখনো ঈশ্বরদীতে আসেন আলামিন দই ঘরে এসে আলামিনের দই নেবেন, আমার মনে হয় খুবই তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। চলো আমরা আলামিনের থেকে দই নিয়ে নেই। আমি একটু আলামিনের একটা স্পেশাল ল্যাংচা মিষ্টি আছে, ল্যাংচা মিষ্টির আচ্ছা হ্যাঁ, ল্যাংচাটা এটা অনেক জায়গায় হবে না। আরেকটা আছে দুধরাজ বলে একটা মিষ্টি আছে, এই দুটো মিষ্টি খুব টেস্ট করতে হবে যারা খেতে চায়। হ্যাঁ, যারা খেতে চায় বিশেষ করে যারা ঈশ্বরদীর বাইরে তারা অবশ্যই এটা টেস্ট করবেন। চলো আমরা, হ্যাঁ ঠিক আছে। আমাদের ফ্রেন্ড নিজেই ড্রাইভ করতেছে, আমাদেরকে নিয়ে আসলো বাজারে। না, রনি ভালো ড্রাইভার অবশ্য। হ্যাঁ চলো আমরা চলে আসছি, নামো আস্তে। না বন্ধ না, হ্যাঁ এই যে আলামিন। চলো আলামিন থেকে আমরা এবার মিষ্টি কিনি। দই আসছে, মিষ্টির সমারোহ, বিভিন্ন প্রকারের মিষ্টি। রনি আমাদেরকে মিষ্টি খাওয়াবে। হ্যাঁ, আলামিনের বিখ্যাত ল্যাংচা খাবো নাকি? কোনটা? আচ্ছা, এখানে বিভিন্ন বিভিন্ন রকমের মিষ্টি আছে, আমরা কয়েক রকম মিষ্টি দেখে এখান থেকে খাবো ইনশাআল্লাহ। রনি উপরেরটা খাবো না আমরা? হ্যাঁ, এটা একটা স্পেশাল মিষ্টি, হ্যাঁ অস্বাভাবিক স্বাদ, অস্বাভাবিক স্বাদ, অস্বাভাবিক মিষ্টি আছে, এটা দেবো। অনেক সুস্বাদু মিষ্টিটা, দুইটা লেয়ারে মিষ্টিটা, নিচের অংশটুকু সন্দেশ আর হচ্ছে মিষ্টি। আমাকে একটা হাড়ির দই দিয়ে, হাড়ির দই কত? এটা সরা 550। আর হাড়ি কত? আরে 220 টাকা কেজি। চ্যালেঞ্জ করে দই মিষ্টি গিয়ে পেছি তাই 100% বিশুদ্ধ, 100% বিশুদ্ধ। আচ্ছা, পুনরায় আমরা জানি অবশ্য, আমরা ঈশ্বরদীতে যারা বসবাস করি আমরা জানি, আমরা ঈশ্বরদীতে আসলে ভাইয়ের কাছ থেকে মিষ্টি নিতে আসি, দই নিতে আসি। স্পেশাল দই। এই হলো ঈশ্বরদী বাজারের রাস্তা, ঈদের দিন তো আজকে অনেক ফাঁকা। রুবেল নিলা এটা না? রুবেল নিয়েছে দই, এটা আমি নিলাম হাড়ি দই 3 কেজি। আচ্ছা 3 কেজি 50। বাজার থেকে চলে আসছি আমরা লোকোমাঠে, ঈশ্বরদীর লোকোমাঠ, বিশাল বড় মাঠ। ছোটবেলায় আমরা এখানে ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখার জন্য আসতাম, মানে গাড়ি ঘোরানোর কোনো জায়গা পাচ্ছিল না, শেষ পর্যন্ত আমরা এখানে আসলাম। এই দেখুন ঈদগাহ মাঠ, এখানে আমরা একটু চা খাবো, তারপরে চা খেয়ে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমরা সবাই দই মিষ্টি কিনেছি, বাসায় রেখে আসতে হবে। আমরা এখন অবস্থান করছি লোকোশেড কলোনিতে, এটা রেলের কলোনি, কিন্তু ম্যাক্সিমামই এখানে সব বিহারিরা বসবাস করে। এবার আসলাম আমরা ঈশ্বরদীর ঐতিহ্যবাহী ড্যাফোডিল ক্লাবে। এখানে বন্ধুবান্ধব আড্ডা দিচ্ছে, ক্যারম খেলছে, আর সামনের মাঠে বাচ্চারা ক্রিকেট খেলবে। ক্রিকেট খেলাও দেখা যাবে, বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো যাবে। জম্পেশ খেলাধুলা চলতেছে। কি মারলি এটা? খেলাধুলা শেষ হলো, সবাই বের হয়ে পড়েছে, আমরা বের হলাম। এখন আমরা দাঁড়াই, রিক্সা আসুক, রিক্সার জন্য। সকালের প্রোগ্রাম শেষ আমাদের, এখন দুপুরে বাসা যাব, খাওয়া দাওয়া করে আবার বিকালের জন্য বের হবো ইনশাল্লাহ। দুপুরে আমরা রেস্ট নিব, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা বিকেলবেলা আসবো। বিকেলবেলা এসে পরের দিনের প্ল্যান চেক আউট করবো, করে তারপরে আমরা রীতিমতো আড্ডায় বসে যাব ইনশাল্লাহ। বসে যাওয়ার পরে আড্ডা চলবে আপ টু 15th। ঠিক আছে, তাহলে যাই এখন, বাসায় যাই, খাওয়া দাওয়া করে আবার বের হয়ে আসি। দুপুরের খাবার হয়ে গেছে, খাবারের জন্য টাকাটাকি শুরু হয়ে গেছে, খেতে যাব। স্পেশাল সব রান্না হয়েছে ঈদ উপলক্ষে। ওয়াও, ডেলিশিয়াস সব রান্না হয়েছে। পোলাও রান্না হয়েছে, চিকেন রোস্ট, এটা সম্ভবত বিফ কারি, আর হয়েছে দুপুরের জন্য মাটন কারি। অনেক মজাদার মজাদার খাবার। অল্প করেই দিও, বেশি দরকার নাই। চিকেন রোস্টটা মনে হয় রাতেই রান্না করে রাখা হয়েছিল, আর বাকিগুলো দুপুরে রান্না হয়েছে। অনেক খাবার। বাচ্চারা কোথায়? বাচ্চারা কেউ আসতেছে না খাবার খেতে। ওয়াও, ঝোলটাও যেমন মজা হয়েছে, রোস্টটাও মজা হয়েছে, সেই স্বাদ লাগতেছে। দীর্ঘদিন পর খাওয়া দাওয়া করতেছি দেখে মজা বেশি লাগতেছে, বুঝতে পারতেছি না, তবে সুস্বাদু হয়েছে। এবার খেয়ে দেখি একটু মাটন খাই। ওয়াও, অনেক সফট, ঝাল ঝাল, বেশ সুস্বাদু। মাটনটাও খুবই সুস্বাদু হয়েছে। এখন শুধু বাকি আছে টেস্ট করা বিফ। ওয়াও, ঈদের দিনে বিফ রান্না করছে। হ্যাঁ, এটা আম্মা জান রান্না করছে ছেলে মেয়েদের সবার জন্য। আর কি দিব? রান্না আর কিছু না, এটা দিব না। আম্মা জান রান্না করেছে বিফ, অবশ্যই স্পেশাল হবে ছেলেদের জন্য, ছেলের বউ নাতি পুতি সবার জন্য। আম্মার হাতের রান্না গরুর মাংস। ওয়াও, মায়ের হাতের রান্না অনেক সুস্বাদু। তুমি রান্না করেছো কি? রোস্ট, মাটন। এখানে দুই রকম দই, এটা হচ্ছে ঈশ্বরদীর দই, আর এটা সাজাদপুরের দই। কোনটা টেস্ট করব? আগে ওইটা টেস্ট করো, তারপরে এটা টেস্ট করো। এটা হলো ঈশ্বরদীর দই। পানি উঠে যাবে, পানি উঠে গেছে। মোটামুটি ভালো, টক টক স্বাদ আছে, বেশ ভালোই। খাবার একটু দই মিষ্টি। সবাই পরবি দিয়েছে, তুলিপ চাচ্চু দিয়েছে, সেলামি দেয় নাই, তুলিপ চাচ্চু দেয় নাই সেলামি। আর কে দিছে? সবাই দিছে। তরুণ চাচ্চু, তুষার চাচ্চু। এখন খাবো স্পেশাল দই, এটা হলো সাজাদপুরের স্পেশাল দই। এটা খুবই সুস্বাদু, অনপ্রিয়। সাজাদপুরের দই মিষ্টি সবসময় স্পেশাল হয়। ঈশ্বরদীর দই মিষ্টির সাথে কোনো তুলনায় চলবে না, একদম মাখনের মতো। এটা এক হাড়ি খেয়ে নেওয়া যাবে, কিন্তু এত খাওয়া যাবে না। এবার খাচ্ছি সাজাদপুরের দই, একদম ফুল ক্রিম। উপরের অংশটুকু খুবই সুস্বাদু। ওয়াও, মুখে দেওয়ার সাথে সাথে অন্যরকম একটা স্বাদ, আকাশ পাতাল তফাৎ আগেরটা আর এটা। অদ্ভুত, আইসক্রিমের মতো। সেই স্বাদ নানার খালি তো দই দাও। ওকে দিব তো দইয়ের মাথা খাই, এই দই দাও। ঈদের সকালে নামাজ পড়ে এসে বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি শেষ করে বাসায় আসলাম দুপুরবেলা। জম্পেশ একটা খাওয়া দাওয়া দিলাম, বহুদিন পর দুপুরে খাওয়া দাওয়া দিয়ে বেশ ক্লান্ত। এখনও সবাই খাওয়া দাওয়া করছে, আমার খাওয়া দাওয়া শেষ। ভরপুর খাওয়া দাওয়া, চমৎকার চমৎকার সুস্বাদু সব খাবার রান্না করেছিল। আর কথা বলার মতো অবস্থা নেই, এখন একটা টানা ঘুম দিতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।